ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, গলফ গ্রিনে সৌমিত্রবাবুর বাড়ির কাছে তার দেহ পৌঁছে গিয়েছে, সেখানে এই মুহূর্তে কারা কারা রয়েছেন? দেখো, মূলত ওনার যারা পরিবারে যারা সদস্য, আত্মীয় পরিজন, তারাই কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এবং গলফগ্রিনের বাড়িতে ওনার নাতি রয়েছেন, তিনি অসুস্থ, এবং পাশাপাশি ওনার পুত্র রয়েছেন এবং পৌলমী ঘোষ, তিনি বেলভিউ থেকে এসে পৌঁছেছেন। এবং এই এলাকা, মূলত গলফগ্রিন এলাকা, সেই এলাকার বাসিন্দাদের, গোটা এলাকার বাসিন্দাদের আজকে কিন্তু মন খারাপ। তো সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন পাড়ার ছেলে, বহু বছর ধরে তিনি এখানে থাকতেন। তার কাছ থেকে অনেকে যে বিষয়টা জানাচ্ছেন, অনেকে তার কাছ থেকে নানা উপদেশ নিতেন এবং নিজেদের মনোবল বাড়াতেন। হ্যাঁ, বাঙালির ফেলুদা, যে ফেলুদাকে প্যান্টের সঙ্গে পাঞ্জাবি পরতে দেখেছিল এবং বঙ্গদেশকে শান দেওয়া সেই বাঙালি ফেলুদাকে দেখেছিল গোটা এলাকার বাসিন্দারা, সেই ফেলুদা যখন এখানে বাস করে এবং এইখানে যে পুজো হয়, একটি দুর্গা পুজো হয়, সেই পুজোর সঙ্গে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় ওতপ্রোতভাবে যুক্ত থাকতেন। এবং কোভিড সিচুয়েশনের ঠিক নিয়ে তিনি কিন্তু নিয়মিত প্রত্যেক দিন এই গলফগ্রিন এলাকায় প্রাতঃ ভ্রমণ করতেন। আজকে গোটা এলাকার বাসিন্দাদের মন খারাপ, খারাপ বাইরে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছে শেষ বাড়ির জন্য একবার দেখার জন্য। কারণ 6ই অক্টোবর তিনি এই বাড়ি থেকেই তাকে নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে, সামান্য জ্বর এবং করোনা আক্রান্ত হয়ে। কেউই কিন্তু সেই দিন বুঝতে পারেননি যে এই পরিস্থিতি হবে। বাড়ির বাইরে পোস্টার লাগানো হয় যে জলদি সেরে ওঠো, কত কাজ বাকি রয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় ছবি লাগানো হয়। কিন্তু আজকের যখন দুপুর 12:15 এই সংবাদ এসে পৌঁছালো, এবং কত কালকের থেকেই যখন যে সংবাদ এসে পৌঁছেছিলেন ভালো নেই ফেলুদা, ভালো নেই অপু, সেই সময় থেকে কিন্তু গোটা এলাকার বাসিন্দাদের, শুধু গলফগ্রিন কেন, গোটা বাংলার বাসিন্দাদের কিন্তু মন খারাপ হচ্ছিল। কারণ একটা যুগের অবসান, এবং সেই যুগের অবসান এই মুহূর্তে যে গলফগ্রিনের বাড়ির দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি এসেছেন, এবং যে সববাহী যে সকল গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে বাড়ির ভেতরে প্রবেশ করানো হয়েছে, এবং সেই শ্রদ্ধা জানানোর জন্য এই গলফগ্রিন সহ আশেপাশে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ছুটে একবার শেষবার দেখার জন্য ফেলুদাকে। ধন্যবাদ পার্থ।